गुड मॉर्निंग स्टूडेंट्स, क्लास 7। टुडे आई विल डिस्कस विथ यू अबाउट इनफिनिटिव्स। आज तुम्हारे संगे एक इनफिनिटिव की जिनिस ग्रामारे एक टॉपिक्स तुम्हारा सबाई जानो, तुम्हारे सिलेबस आछे सेकेंड टर्म। तो इनफिनिटिव की जिनिस सेटा आलोचना करब। तो इनफिनिटिव की जिनिस बा इनफिनिटिव की सेटा बोलार आगे किछु जिनिस एकटू छोट्ट करे आलोचना करे नी। तोमरा सबाई बांग्लाय जानो समापिका क्रिया, इंग्लिशे एटाके बला हय फाइनाइट भार्ब। आबार तोमरा बांग्लाय जानो असमापिका क्रिया, सेटाके इंग्लिशे बला हय नन फाइनाइट भार्ब। जदि तुम्हारा बांगल् समापिका क्रिया काके बोले जानो ताले सेटाई फाइनाइट भार्ब, सेम टू सेम, अर्थात जे भार्बर द्वारा वाक्यर अर्थ सम्पूर्ण बोझाय ताके बला हय फाइनाइट भार्ब। और जे भार्बर द्वारा वाक्यर मिनिंग कमप्लीट बोझाय ना बा असम्पूर्ण बोझाय सेई भार्बटाके बला हय नन फाइनाइट भार्ब। तो से नॉन फाइनाइट वर्ब अनेक टाइपर है, तार मध्य एक टाइप होच्छे इनफिनिटिव। कि बोल्लाम, नॉन फाइनाइट वर्ब अनेक टाइपर है, जिरांड है, पार्टिसिपल है, इनफिनिटिव है। तो ये अनेकगुलो टाइपर नॉन फाइनाइट वर्ब है, तार मध्य एक टाइप होच्छे इनफिनिटिव। तो इनफिनिटिवर काज की, स्वाभाविक भावे इनफिनिटिव गिवस आस ए सेंस अफ इनकमप्लीशन, अर्थात सम्पूर्ण बोझाए ना सरकम एक धारणा के दे। इनफिनिटिव गिवस आस ए सेंस अफ इनकमप्लीशन अफ एनी एक्शन, अर्थात कोनो काजेर असम्पूर्णतार धारणाटाई देय सेटा होच्छे इनफिनिटिव, असम्पूर्णतार धारणा। तार माने जखन इनफिनिटिव व्यवहार करब सेई भार्बटा किन्तु बोझाबे कि ना सीमाहीन, जार शेष नेई, जार लिमिटेशन नेई, सेटाकेई बोझाबे। तो चलो एकटा छोट्ट उदाहरणेर माध्यमे विषयटा और एक बार बुझे दी। आई आई इट स्वीट, आई लव टू इट स्वीट। देखो एखान থেকে আমি ফাইনাইট ভার্ব আবার নন ফাইনাইট ভার্বটাও তোমরা যা যদি আগে থেকে অনেকে না জানতে পারো বা ভুলে গেছো এখান থেকে বুঝে। দেখো ফার্স্ট সেন্টেন্সটাতে, এই সেন্টেন্সটাতে ভার্ব কোনটা? এই ইট হচ্ছে ভার্ব। দেখো এই সেন্টেন্সটার মধ্যে এই ভার্ব যে ইট, এই ইট ভার্বটা দিয়ে কিন্তু বাক্যের মিনিংটা কমপ্লিট, একটা সম্পূর্ণ মিনিং আমরা পাচ্ছি। আমি মিষ্টি খাই, তাহলে এই খাওয়াটা ভার। ঠিক একই রকম সেই ইট ভার্বটাকেও কিন্তু এখানে ব্যবহার করেছি, সেই ইট ভার্বটাকে এখানে ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটাতে দেখো, আই লাভ টু ইট সুইট, আমি মিষ্টি খেতে পছন্দ করি। দেখো এখানে মিনিংটা ছিল খাই, আর এখানে যখন ইটের আগে এই টু বসিয়েছি, টু এর মিনিংটা কী হলো? খেতে। এখানে কিন্তু ফার্স্ট সেন্টেন্সের ইট ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ সেই ইট দিয়েই বাক্যটা সম্পূর্ণ বোঝালো। আর পরের সেন্টেন্সটার ফাইনাইট ভার্ব হচ্ছে লাভ, আর টু ইট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এটাই হচ্ছে ইনফিনিটিভ।
এটাই হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব এখানে ইনফিনিটিভ। এবার এটাকে ইনফিনিটিভ করা হচ্ছে কেন? না, সবসময় মনে রাখবে কোনো অ্যাকশন ভার্ব, কোনো অ্যাকশন ভার্বের আগে যদি টু বসানো হয়, টু, এই টু বসিয়ে যে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে ওটাকে বলা হয় ইনকম ইনফিনিটিভ। এবার দেখো মিনিংয়ের দিক থেকে, আই লাভ টু ইট, যদি লাভটাকে বাদ দিই তাহলে খেতে, এই খেতে কথাটার দ্বারা কিন্তু মিনিংটা সম্পূর্ণ বোঝাচ্ছে না। টু ইট এই ভার্বটা ইউজ করে কিন্তু এই সেকেন্ড সেন্টেন্সটা মিনিংটা কমপ্লিট হচ্ছে না, তাই লাভ কথাটাকে এখানে দরকার হয়েছে। তাই এই লাভ ভার্বটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু টু ইটটা নন ফাইনাইট ভার্ব, আর যেহেতু টু আগে বসছে সেই হিসেবে এটা ইনফিনিটিভ। এখন প্রশ্ন হচ্ছে যে ইনফিনিটিভ মানে কি তাহলে অবশ্যই টু থাকবে? সেরকম কোনো কথা নেই, টু ছাড়াও কিছু কিছু ইনফিনিটিভ হয়। এবার দেখো তাহলে এইটুকু আমি, টু ছাড়া কিছু যে ইনফিনিটিভ হয় সেটা আমি পরে বলছি। তো সাধারণত ইনফিনিটিভ বলতে তোমরা যেটা দেখলে যে খেতে, যেতে, অর্থাৎ যে ক্রিয়াপদগুলো আমরা বাংলায় উচ্চারণ করব কমপ্লিট সেন্স বোঝাবে না, সেই ক্রিয়াপদগুলোকে যখন ইংলিশে কনভার্ট করব সেই ভার্বটার আগে টু বসালে কিন্তু ইনফিনিটিভ ভার্বটাই হয়ে যাবে। খেতে, যেতে, ঘুমোতে, হ্যাঁ ইত্যাদি এরকমটা বোঝায়। এবার দেখো যে টু ছাড়া যে ইনফিনিটিভগুলো হয়, টু ছাড়া আগে তোমরা দেখলে যে টু দিয়ে ইনফিনিটিভ আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এবার টু ছাড়া অর্থাৎ উইদাউট টু দিয়ে যে ইনফিনিটিভগুলো হয় সেগুলোর ক্ষেত্রে দেখো, একটা সাধারণত এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, হ্যাঁ অনেক সময় সরি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অনেক সময় এগুলো ইউজ হয়। যেরকম হি স মি রান অ্যাওয়ে, সে আমাকে পালাতে দেখল, হি স মি রান অ্যাওয়ে, এই জায়গাটাতে কিন্তু টু রান, এই টু রানের বদলে বোঝাচ্ছে কিন্তু টু রান, কিন্তু ইউজ হচ্ছে অনলি রান শব্দটা, টু রান কথাটা ব্যবহার হচ্ছে না। এই রকম ক্ষেত্রে এখানে যদি টু রান ব্যবহার করা হয় তাহলে কিন্তু একটু ভুল হবে, কারণ সব সময় এই প্রিপোজিশন টুটা ক্যারি করে না সব জায়গায়, সেই জন্য এগুলো একটু মনে রাখতে হয়। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হি স মি রান অ্যাওয়ে, ঠিক একই রকমভাবে আর একটা সেন্টেন্স বলছি, লেট আস প্লে, লেট আস প্লে, চলো খেলি। এখানে এই প্লের জায়গায় টু প্লে, মিনিং কিন্তু এই টু প্লেটাকেই বোঝাচ্ছে, কিন্তু ব্যবহার হচ্ছে প্লে, অনলি প্লে, ঠিক আছে। এরকম অনেকগুলোই এক্সাম্পল আছে, তোমরা ভালোভাবে দেখতে পারো। আর কোথায় বসে? মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে কিন্তু যে ভার্বটা বসে, মোডাল ভার্বের পরে যে অ্যাকশন ভার্বটা বসে সেটা মিনিং বোঝায় কিন্তু টু দিয়ে, কিন্তু লেখা হয় উইদাউট টু। যেমন মলয় ক্যান ডু ইট, এই যে মলয় ক্যান ডু ইট, এই ডুটা হচ্ছে টু ডু, মলয় ক্যান ডু টু ইট, কিন্তু ইউজ টুটা হয় না, বোঝায় কিন্তু টু ডু, কিন্তু যখন লিখব তখন কিন্তু অনলি ক্যান ডুটা ব্যবহার করা হয়। তো এইরকম কয়েকটা এক্সাম্পল আছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, মোডাল ভার্বের ইউজের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে ব্যবহার করব যে উইদাউট টু ইনফিনিটিভ, মানে টু ছাড়া যে ইনফিনিটিভগুলো ব্যবহার করব এইগুলোর ক্ষেত্রে। এবার দেখব যে ইনফিনিটিভ কত রকমভাবে ব্যবহার হয়, একটা সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ
কত রকম ভাবে ব্যবহার হয় সেটা যদি আমরা দেখি তাহলে দেখব কি না নাউন ইনফিনিটিভ বলে ইনফিনিটিভের ব্যবহারের উপরে আরেক ধরনের নাম বলা হয় ইনফিনিটিভকে সেটা হচ্ছে নাউন ইনফিনিটিভ নাউনের কাজ কি না একটা নাউন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আবার কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তো আমরা দেখে নেব যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে কি রকম সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার হচ্ছে টু এর ইজ হিউম্যান এখানে দেখো এর মানে হচ্ছে ভুল করা টু এর মানে ভুল করা হয় মানুষের বৈশিষ্ট্য টু এর ইজ হিউম্যান এইটা হচ্ছে ইনফিনিটিভ এইটাই এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে টু এর ইজ হিউম্যান ঠিক সাবজেক্টের পরে যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা কখন হচ্ছে অবজেক্ট হিসেবে দেখো দে ওয়ান্ট টু বাই এ শার্ট দে ওয়ান্ট টু বাই এ শার্ট দে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ইউ লিখছি ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট দেখো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল আগেরটার ক্ষেত্রে এইটা হচ্ছে ভার্ব সেই ইজ ভার্বটা বা এটাকে বি ভার্ব বলা হচ্ছে সেই ভার্বটার সাবজেক্ট হিসেবে টু এর ইনফিনিটিভটা ব্যবহার হয়েছিল এখানে ইনফিনিটিভ কোনটা টু বাই এই টু বাইটা দেখো তুমি চাও একটা জামা কিনতে কি চাও এই কি চাওর মধ্যে কিন্তু টু বাইটা পড়ছে এবার এই ওয়ান্ট ভার্বটার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে টু বাই তাহলে বুঝতে পারলে অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ কীভাবে ব্যবহার হচ্ছে টু বাই নেক্সট আরেক ধরনের ব্যবহার হয় দেখো সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় কীরকম এবং এই কমপ্লিমেন্ট ইনফিনিটিভটা যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা অবশ্যই সবসময়ের জন্য মনে রাখবে যে ওটা বি ভার্বের পরে ব্যবহৃত হয় বি ভার্বের পরেই সাধারণত এই কমপ্লিমেন্টটা ব্যবহৃত হয় মানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় ইনফিনিটিভটা তার একটা এক্সাম্পল আই এম টু ডু ইট দেখো আই এম টু ডু ইট আমি এটা আমি হই এটা করতে আমি হচ্ছি এটা করতে মানে এই এমটা কমপ্লিমেন্ট হিসাবে এই টু ডু বিভাগটা মানে টু ডু ইনফিনিটিভটা ব্যবহৃত হলো এই এম ভার্বটার কমপ্লিমেন্ট হিসাবে টু ডু এই ইনফিনিটিভটা ব্যবহৃত হলো বুঝতে পারলে এই হচ্ছে ইনফিনিটিভ আর এমন কিছু নেই তোমরা বইতে ভালো করে পড়বে পড়লে দেখবে অনেক কিছু লেখা আছে কিন্তু যতটুকুন প্রয়োজন তোমাদের সিলেবাসের মধ্যে বা তোমাদের টাস্ক করার পক্ষে যতটুকুন দরকার ততটুকুন করলাম আজকের মতো এখানে থাকো